সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আছি আমরা রাজধানীর গাবতলির গবাদি পশুর হাটে। আপনারা আমাদেরকে কমেন্টস করে বারবারই জানতে চাচ্ছেন যে একটু মাঝারি সাইজের গরুর দাম জানানোর জন্য। তো আপনাদের অনুরোধের প্রতি আমরা সম্মান জানিয়ে আজকে প্রথমে আপনাদেরকে ছোট মাঝারি সাইজের গরুগুলোর দাম জানাবো। এই রাজধানীর গাবতলির পশুর হাটে কেমন দরে এগুলো বিক্রি হচ্ছে, এরপর ধীরে ধীরে আমার সামনে পিছনে যে গরুগুলো দেখছেন একটু মাঝারি বা তার চাইতে একটু বড় গরু, সব গরুগুলো একটু জানানোর চেষ্টা করব। আসুন শুরু করি। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি এস এম রিপন। চলুন ব্যাপারী সাহেব একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা, প্রথমেই আপনার এই ছোট গরুটা নিয়ে একটু কথা বলতে চাই, এটা কি দাঁত হয়েছে? দাঁত আমি দেখি না, এখন হয়েছে কি ওটা আমার না, গরু আমার এই পাশে। আচ্ছা আচ্ছা, এই পাশে না? আচ্ছা, তাহলে আমরা এই পাশ থেকে শুরু করবো। এই যে এগুলো এখান থেকে, এগুলো কার? ও, আপনার গরু এখান থেকে না? আচ্ছা, দর্শক আপনারা দেখছেন যে মাঝারি সাইজের একটু গরু, লাল কালারের। এটার কয় দাঁত? ওটার দু দাঁত হয়। আচ্ছা, এটা এটা ওজন কতটুকু হতে পারে? ওজন সাড়ে চার মন। সাড়ে চার মন না? এটার দাম কেমন চাচ্ছেন একটু বলেন তো। দাম চাচ্ছি তো একশো পনেরো। একশো পনেরো? তো সাড়ে চার মন একশো পনেরো বেশি হচ্ছে না একটু? একটু ঠিকই হচ্ছে, ও সমস্যা না। ও দাম দেখি না, দাম দেখি না আমি, মানে এলাকাতে দাম দেখি নিয়ে আসি। বস, মোটামুটি কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা? আশি নব্বই? আমি ছাড়ার চিন্তা ভাবনা করছি যে একশো হলে ছাড়বো। একশো? জি। আচ্ছা আচ্ছা, গরুর দাম কি এবার একটু বেশি নাকি? বেশি দাম দিয়ে কিনা হয়েছে, বেশি দামে। বেশি না? আচ্ছা, দর্শক দেখছেন যে লাস্ট উনি এটা একশো হলে এই গরুটি ছাড়বেন ছোট সাইজের। এরপরে আর একটি ছোট সাইজের গরু দেখছি সাদা, এই গরুটার আনুমানিক ওজন কতটুকু? এবং সাড়ে তিন মন। আচ্ছা, এটা কত হলে ছাড়া চিন্তা হবে? ওটা ছাড়া চিন্তা ভাবনা হচ্ছে পঁচাত্তর। পঁচাত্তর? লাস্ট পঁচাত্তর নাকি আরেকটু কমবে? হ্যাঁ, লাস্ট পঁচাত্তর। লাস্ট পঁচাত্তর? দর্শক ওটা পঁচাত্তর হলে আমি একটু আপনাদেরকে দ্রুত দেখাতে চাই, কারণ আপনারা বেশিক্ষণ দেখতে চাচ্ছেন না, অনেক গরু দেখতে চাচ্ছেন, কিন্তু আমাদের পক্ষে তো সব দেখানো সম্ভব হচ্ছে না। এরপর এই যে আরেকটা লাল কালারে, আচ্ছা কালোটা ছেড়ে গেলাম, কালোটার ওজন এবং দামটা বলেন। কালোটার ওই সাড়ে তিন মন হবে, ওটারও সাড়ে তিন মন হবে। আনুমানিক কেমন দামে ছাড়বেন? ওটাও হচ্ছে পঁচাত্তর হলে সাড়া যাবে। ওটাও পঁচাত্তর? আচ্ছা, এইবার মনে হয় একটা ছোট গরু পেয়েছি। বেশ, এটা তো দাঁত হয়েছে, কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ জি। ওই এটা হচ্ছে দামটা আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার, আর পঞ্চান্ন হলে বেচবো। পঞ্চান্ন? জি। চল্লিশ হলে হয় না? না, চল্লিশে হবে না, বেশি কম হয়ে যায় নাকি? হ্যাঁ, বেশি কম। আচ্ছা আচ্ছা, যেটা তো দাঁত হয়েছে, এটা এটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে? এটার দুই মন পার হবে। দুই মন পার হবে? দুই মন মানে কিন্তু আশি কেজি? জি, আশি কেজির ওই ওইরামই হবে, আশি কেজি। আচ্ছা আচ্ছা, এটা পঞ্চান্ন বলছেন? আর একটা সাদা কালারের দেখছি, এটা এটার সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, ব্যাপারী সাহেব এটা আপনার না? আচ্ছা, এটার আনুমানিক ওজন কত? দুই মন ধরা যায়। আচ্ছা, দুই মন না? এটা কেমন হলে বেচা বিক্রি? এটা পঞ্চান্ন। এটাও পঞ্চান্ন? একটা আইডিয়া করা আছে, একটা আইডিয়া করা। আচ্ছা, এরপরে আমরা দেখছি আরেকটি লাল কালারের। ভাইয়া একটু সরো, আমরা সরাসরি গরুগুলো দর্শকদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন যে গরুর হাটে গরু সবসময় শান্ত থাকে না, কখনো কখনো অশান্ত হয়ে যায়। যাই হোক, ব্যাপারী সাহেবকে একটু সামনে আসতে বলবো, অনুরোধ করব। এই যে লাল কালারের এবং লাল কালোর একটা সংমিশ্রণ একটি গরু দেখছি, এই গরুটির আনুমানিক ওজন কত এবং দামটা কত চাচ্ছেন? দুই মনের উপরে যাবে, এটা ষাটের টার্গেট করেছি, মানে এরকম আশেপাশে দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম হচ্ছে মানে ষাটের কাছাকাছি? হ্যাঁ, কাছাকাছি হচ্ছে, ষাটের নিয়ত করেছি, ষাটের বিক্রি। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে এনেছেন? আমাদের কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার গরু না? আচ্ছা, এরপরে একটু মনে বড় সাইজ গরু, সাদা কালো সাদা লাল মিশ্রণ, ভাইয়া একটু সাইডে থাকতে হবে, এটা এটার কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি আশি হাজার টাকা, ষাট পঁয়ষট্টি বলছে। ওজন? ওজন তিন মনের একটু বেশি, একশো কেজির একটু বেশি হবে। একশো কেজির একটু বেশি হবে, আড়াই মনের একটু বেশি হবে। আচ্ছা, এরপরে এটা এটাও তো সার গরু, এগুলো তো বকনা গরু না? আচ্ছা, এরপরে সার গরু কোনটা? আচ্ছা, এরপরে দর্শক আপনাদেরকে সার গরু একটু দেখাতে চাই, এটা সার গরু না? আচ্ছা, এটা কয় দাঁত? এটা এটা দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। এটার আনুমানিক ওজন কত এবং দাম কত চাচ্ছে? এটার ওজন হচ্ছে আপনার সাড়ে চার মন। আচ্ছা, কেমন হলে বেচা বিক্রি? আমরা এক লাখ টাকার আইডিয়া করছি। এক লাখ? এক লাখ হলে এটা বিক্রি করবেন? আচ্ছা, এরপরে পাশেরটা দেখাতে চাই। দর্শক আপনারা সবাই, শুধু অধিকাংশ ক্রেতারাই বলছেন যে একটু ষাট থেকে নব্বই হাজারের মধ্যে গরু দেখানোর জন্য, কেউ বা বলছেন যে পঞ্চাশ থেকে আশি, বা কেউ বলছেন যে চল্লিশ থেকে সত্তর। আসলে আপনাদের সব দামের গরু এখানে মিলানো একটু কঠিন, বা একবারে দেখানো কঠিন, তারপর আমরা চেষ্টা করছি মোটামুটি দেখানোর জন্য। এবার এই গরুটার ওজন এবং দামটা বলুন। এই গরুটা প্রায় পাঁচ মন, প্রায় পাঁচ মন, সাড়ে চার মন একটু বেশি আছে। এই গরুটা এক লাখ দশ হাজার টার্গেট করেছে, এই গরুটা একটু সৌন্দর্য আছে, লালটা এক লাখ দশ। এরপরে এগুলো আপনাদের না?
ও ব্যাপারি সাহেব আপনি না? জি ব্যাপারি সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে এনেছেন? এটা কুষ্টিয়া কুমারখালি থেকে আসা। ও আচ্ছা, এখানে প্রায় সবাই প্রায় কুষ্টিয়ারই দেখছি। জি জি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার, পাবনা, সিরাজগঞ্জ, এই হচ্ছে যে গরুর বাজারে ব্যাপারি বা খামারি, ওদিকেই গরু বেশি পালন করে আর কি মানুষ। তো আপনার প্রথমে যে সামনে সাদা এবং কালোর একটু সংমিশ্রণ একটা গরু দেখছি, এই গরুটার আনুমানিক ওজন এবং দামটা যদি বলেন? এটা 3.5 মণ ওজন হবে। হ্যাঁ, এটা 90,000 টাকার দাম চাওয়া হচ্ছে আর কি। 3.5 মণ 90,000 টাকা, আনুমানিক কত হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা? ওই 80-এর কাছাকাছি হলে পরে বিক্রি করে দেবো। 80? আশি। দর্শক দেখছেন যে এটা 80,000 হলে উনি ছাড়া চিন্তা ভাবনা আছে। এর পরের গরুটা নিয়ে একটু কথা বলতে চাই, এটাও তো সার গরু, এটার আনুমানিক ওজন এবং দামটা যদি বলেন একবারে। এটা 5.5 মণ ওজন হবে। আচ্ছা, এটা 110,000 টাকা হলে বিক্রি করা যাবে। 110,000 হলে আপনারা এটা ছাড়ার চিন্তা ভাবনা। এরপরে এটা তো একটু বড় গরু, যদিও আমরা গরুগুলো ভালোভাবে দেখাতে পাচ্ছি না, জায়গা যেহেতু কম যার কারণে আসলে ওইভাবে দেখানোর সুযোগ নেই, তারপরও ঠিক আছে, ঠিক আছে, চলবে চলবে। আপনি একটু এই পাশে আসবেন, ক্যামেরায় ঢেকে যাচ্ছে। এই গরুটার এই যে কালো লালের মিশ্রণ, এই গরুটার কেমন দাম? 6 মণ। আচ্ছা আচ্ছা, এই গরুটা 130,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা, লাস্ট কেমন হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে? 5,000-10,000 একটু কম বেশি হলে বেচা কিনা করা হবে আর কি। দর্শক নিশ্চয় আপনারা শুনছেন, এখান থেকে অল্প কিছু কম বেশিতে ওনারা ছেড়ে দিবেন। আর এরপরে সাদা, সাদাটা কেমন দাম? এই গরুটার দাম চাচ্ছে 90,000। আচ্ছা, এটা 5,000 টাকা কম হলে বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা, 85 হলেও করা যায় এটা না? আচ্ছা, এরপর লাস্ট, এগুলো তো সবগুলোই তো আপনার না? আচ্ছা, এটা এই পর্যন্ত না? এটা এটা কেমন দাম চাচ্ছেন? ও এটা সেম 85-90। জি জি, 85-90 এর কাছাকাছি গরুটা। এটার ওজন আনুমানিক? এটা ওজন হবে 3.5-4 মণ। 3.5-4 মণ। আচ্ছা, ওই 85-90 চাচ্ছেন। তো ব্যাপারী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে। ধন্যবাদ। ওকে জি। দর্শক, এরপরে আরও কিছু গরু আছে আপনাদের একটু দেখাতে চাই। মোটামুটি ছোটো সাইজের বা মাঝারি সাইজের গরুগুলি দেখিয়েছি, এবার একটু বড় সাইজের গরু দেখাতে চাই। ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালোই আছি। এই গরুগুলো কোথা থেকে এনেছেন? এগুলো আমার না, ওই যেগুলো দেখাইলে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই এই গরুগুলো কার? এই গরুগুলোর ব্যাপারে কই? এই গরুগুলোর কি ব্যাপারী সাহেব আছেন? ব্যাপারী মুরব্বী একটু আসবেন আমাদের সামনে। দর্শক, আপনারা দেখছেন যে আমার সামনে কালো 2-3টি গরু দেখা যাচ্ছে। এই গরুগুলোর একটু দাম এখন আপনাদেরকে জানাচ্ছি, সরাসরি যেহেতু আপনাদের সাথে কথা বলছি। এই যে মুরব্বী, এই কালো গরুটার আনুমানিক ওজন কত? ওজন আছে 6.5 মণ। 6.5, না? এটা কেমন দাম হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা আছে? 130 হলে বেচা কিনা করে দেবে। 6 মণ 130 হলে আপনি এর এর কমে আসলে বেচতে পারবেন না? এলাকায় মনে হয় দাম বেশি না? আচ্ছা, এরপরে কালোটা, পার্শ্বের কালোটা একই নাকি? না, এইটার দাম কম আছে। এটা কত তাহলে? এটা হলো 115 হলে ভালো দিয়ে দেওয়া যাবে। 115। এটার আনুমানিক ওজন? এটারও 6 মণ ওজন আছে। এটাও 6 মণ হবে না? তারপরে 15 হলে আপনি দিতে চাচ্ছেন। এরপরে লাস্ট আপনার মনে হয় আরেকটু গরু আছে, এই যে লাল কালারের, এটা 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 কেমন হলে? এটা 125 হলে দেওয়া যাবে। এটা লাস্ট 125 হলে দেওয়া যাবে। আর ওই পাশেরটা একটু গরুর সামনে যাই আমরা একটু। 20,000। দর্শক দেখছেন যে এটা 120 হলে দিতে পারবেন। আচ্ছা মুরব্বী, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনি কথা বলেন। দর্শক, আপনাদেরকে ছোট সাইজ এবং মাঝারি সাইজের গরুগুলোর দাম আপনারা যেহেতু জানতে চেয়েছিলেন, ঠিক সেই দামগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এরপরে আপনাদেরকে আর একটু এই গরুগুলোর চেয়ে আর একটু বড় সাইজের গরু আপনাদেরকে দেখাতে চাই, এই পাশের গরুগুলো দেখাতে চাই। এটা এগুলো হচ্ছে যে গাবতলি হাটের শুরুতে এই গরুগুলো রাখা আছে, আপনারা চাইলেই এসে সরাসরি ব্যাপারীদের সাথে কথা বলে এই গরুগুলো নিতে পারেন। ব্যাপারী সাহেব কি আছেন এই গরুগুলো? ও আপনি না? ব্যাপারী সাহেব, আমরা সরাসরি দাম জানতে চাচ্ছি এবং আমাদের গরুগুলো তুলে ধরছি কেমন দাম কেমন ওজন। তো এখান থেকে যদি একটু শুরু করি, লাল কালারের যে গরুটি দেখছি, এই গরুটির আনুমানিক ওজন এবং দামটা যদি আমাদের একটু বলেন। এই গরুটির আনুমানিক ওজন আছে আপনার 6 মণ। আচ্ছা, কেমন দাম হলে বেচা বিক্রি? এটা 130,000 চাচ্ছি। 130? 30 একটু বেশি হয়ে যায় না নাকি? এটা তো আর ফিক্সড না। আচ্ছা, হাতে রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, ক্রেতা বিক্রেতার মধ্যে কথা হওয়ার পরে কিছু কমবে নাকি? জি জি। আচ্ছা, আর একটু যদি সামনের গরুটা নিয়ে একটু কথা বলি, সাদা সাদা কালো যে সংমিশ্রণ গরুটি, এটার আনুমানিক ওজন এবং দামটা কেমন? এটা আনুমানিক 5.5 মণ। আচ্ছা, তো কেমন হলে? আমরা 120,000 চাচ্ছি। আচ্ছা, দর্শক দেখছেন যে ওনারা লাস্ট 120 হলে এই গরুটি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। এরপরে আপনাদের আর
একটু বড় গরু দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা আপনাদের জন্যই মূলত এই ছোট সাইজের এবং মাঝারি সাইজের গরুগুলো দেখাচ্ছিলাম, কারণ আপনারা বলছিলেন যে একটু একটু ওদিকে ওদিকে একটু আপনারা, আমরা সরাসরি দর্শকদেরকে একটু দেখাচ্ছি যার কারণে খুব বেশি নড়াচড়াও করা যাচ্ছে না। আপনারা দেখছেন যে লাল কালারের এই গরুটি, যে লাল গরুটির কেমন ওজন, ওজন এবং দামটা চিন্তা করছেন? এই গরুটা 7 মণ ওজন আছে। 7 মণ? না জি। কেমন হলো এটা বেচা বিক্রি? এটা 1,60,000। 1,60,000 হলে এটা ছাড়বেন না? এরপরে পাশের পাশের কালোটি, কালো লাল, এটা কেমন হলো? এটা যে এটা আমরা এটাও 1,60,000 চাচ্ছি। এটা এটা সেম ওজনের, এই জন্য 1,60,000 চাচ্ছি। জি জি। আচ্ছা আচ্ছা, আমরা আপনার মনে হয় ক্রেতারা আসছে, একটু কথা বলবো, আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা মনে হয় গরুটি দাম করছিলেন নাকি? আচ্ছা, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? গরুর দাম বেশি তো অনেক জায়গায় ঘুরলাম, এর দাম বেশি চাই, গতবার চেয়ে অনেক দাম চাই। গতবারের চেয়ে বেশি মনে হচ্ছে না? অনেক বেশি। এই গরুটি কত নেবেন আপনি, একদম বল দিবেন। এটা এবং পাশেরটা? হ্যাঁ হ্যাঁ, দুইটি দুইটি, কালো এবং লাল। হ্যাঁ বলেন, নিয়ে চলো, সময় শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা একটু সরবেন, আমরা সরাসরি দেখাচ্ছি দর্শক ক্রেতা বিক্রেতার মধ্যে। আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সরাসরি দাম হচ্ছে, দেখা যাক গরুটি চলে যায় কিনা মাঝারি সাইজের। আমরা একটু অপেক্ষা করছি। ২,৬০,০০০ দিবেন একবারে। না, সম্ভবত ওনাদের বেচা বিক্রি হলো না। আমরা আবার এরকম হবে না, হবে না যে রেঞ্জে বলছেন ওনারা। আপনাদের কি দেওয়া যায় না কোনোভাবে? না না। আচ্ছা, এরকম দর্শক আমরা যে গরুগুলো দেখাচ্ছিলাম, এই দুটো গরু ছিল, এ দেখিয়েছি। এরপরে আমরা আরেকটি ছোট সাইজের একটু গরুটা দেখছি। এই গরুটা মাঝারি গরু না? এই মাঝারি গরুটার ওজন এবং দামটা যদি আমাদের একটু বলেন। এটা আপনার 5 মণ ওজন আছে। আচ্ছা আচ্ছা, 5 মণ। এটা আমরা 1,20,000 চাচ্ছি, মানে 10 হলে বিক্রি করে দেবো। আচ্ছা, 10 হলে বিক্রি করে দিবেন। জি, এরপরে পাশের যে আরেকটি লাল কালারের গরু দেখছি, হাত দিন, হাত দিলে একটু নড়াচড়া করে, হ্যাঁ একটু আস্তে হাত দেন। এই গরুটার আনুমানিক ওজন এবং দামটা আমাদের একটু বলেন। এই গরুটা 5.5 মণ ওজন আছে। আচ্ছা, এটা আমরা 1,20,000 হলে বিক্রি করে দেবো। 1,20,000 হলে বিক্রি করে দেবেন? লাস্ট, মানে অনেক সুন্দর কালার, এটা অনেক সুন্দর গরু। আচ্ছা আচ্ছা, সেই রকম সেই সুন্দর গরু। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখছেন যে একটু মাঝারি এবং একটু বড় টাইপের কিছু গরু দেখাচ্ছি, কারণ আপনারাই অনুরোধ করেছেন যে আপনারা মাঝারি এবং বড় গরুর দামগুলো একটু জানতে চান। এবার এটা মনে হয় আর একটু বড় গরু না? আচ্ছা, লাল কালারের বেশ একটু বড় সাইজের গরু দেখা যাচ্ছে। এই গরুটির আনুমানিক, এটা কয় দাঁতের আগে যেটা বলেন? এটা 4 দাঁতের। 4 দাঁতের না? এটার আনুমানিক ওজন? এটার ওজন আছে আপনার 7 মণ প্লাস, মানে 7.5 মণ, 7.5 মণের মতো হবে। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন হলে বেচা বিক্রি চিন্তা ভাবনা আছে? এটা আমরা 1,80,000 চাচ্ছি। 1,80,000, মোটামুটি কত হলে ছাড়বেন? ধরুন 10,000 কম হলে ছেড়ে দেবো। আচ্ছা, কিছু কম বেশি করে এটা ছেড়ে ছেড়ে দেবেন। এখানে আর আপনার কটা গরু আছে? এই এই ছোট দুটো গরু, ছোট দুটো কালো গরু না? তো এই এই দুটার আনুমানিক ওজন কত? প্রথমটা? হ্যাঁ, এটা আপনার 3 মণ ওজন আছে। 3 মণ? 3 মণ? তো এটা কেমন চিন্তা ভাবনা করছেন? এটা আমরা 80,000 হলে ছেড়ে দেবো। শুধু 80 না? জি, এর কমে আর না। আচ্ছা, এইপরে লাস্ট আপনার আপনার মনে হয় সবচেয়ে ছোট গরু নাকি? আচ্ছা, এই ছোট গরুটার কত কেমন হলে? আপনার 3 মণের 10 কেজি কম আছে। আচ্ছা, এটা দেশি গরু? দেশি গরু, একেবারে দেশি গরু, পিওর। আচ্ছা, এটা কেমন হলে চিন্তা ভাবনা আছে? এটা আমরা 75 হলে লাস্ট ছেড়ে দেবো। 75 না? আচ্ছা, ব্যাপারী সাহেব, আপনার এই গরুগুলো আমাদের গাবতলি হাটে অনেকেই আসে, আপনাদের সাথে আসলে খুঁজে পায় না কি কোথায়, তো যার কারণে আপনার নাম আর মোবাইল নাম্বারটা যদি একটু বলেন, দর্শকরা আপনার কাছে এসে গরুগুলো দাম দর করে নিতে পারতেন। জি, আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। জি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01705 জি 77 তারপর 43 99। দর্শক নিশ্চয়ই আপনারা নাম্বারটি শুনেছেন ব্যাপারী সাহেবের। আপনারা যারা এই গরু নিতে চান, আমাদের স্ক্রিন থেকে এই নাম্বারটি নিয়ে
ওনার সাথে যোগাযোগ করে এসে দাম দর করে দেখে শুনে তারপরে গরুটি নেবেন। ব্যাপারী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আমি আপনার চ্যানেল অনেক দেখি। থ্যাংক ইউ। পরে গরু আমি গরু আনার আগেও দেখছি আপনার চ্যানেল ভিডিও। আচ্ছা দর্শক, আমরা ছোট ছোট সাইজের কিছু গরুর দাম আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবার আমার পিছনে একটু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি, আমি একটু ব্যাপারী সাহেবের সাথে কথা বলতে চাই। ব্যাপারী সাহেব একটু কথা বলবো, আসবেন? এক মিনিট একটু সাইডে রেখেন, আমরা সরাসরি আছি তো। হ্যাঁ, এক মিনিট কথা বলবো। আপনার কয়টা গরু আছে এখানে? এগারোটা। এগারোটা না, এই বড় সাইজের গরু এগারোটা? হ্যাঁ, বড় সাইজের এগারোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সামনে যে প্রথমে যে বড় সাইজের গরুটা দেখছি, লাল কালারের বেশ সুঠাম দেহ, এই গরুটা কোথা থেকে এনেছেন? এই কুষ্টিয়া খোকসা থেকে। ও, খোকসার আশেপাশের হাটগুলো থেকে নাকি আপনার? আমাদের পালা গরু এগুলো। ও, পালা গরু এগুলো না? আচ্ছা, তাহলে একটু কথা বলি ভাই, এই যে সামনে যে বড় গরুটা দেখছি লাল কালারের, এই গরুটার আনুমানিক ওজন কত? এটার, হ্যাঁ এটার ওজন, এটার 12 মণ। 12 মণ। এটার কয় দাঁত? এই দাঁত হলো 4টা। 4 দাঁত। এখন বলেন এই এই 12 মণ ওজনের 4 দাঁতের যে গরুটি, আপনি একটু সামনে আসবেন, দর্শকরা আমাদের দেখছে আর কি, তো এটা কেমন হলে বেচা বিক্রির চিন্তা ভাবনা আছে? এখন আমি চাচ্ছি তো 4 লাখ। 4 লাখ এখন? হ্যাঁ, সওয়া দাম এখন এর ভিতরে যা হয়। আচ্ছা, এর ভিতরে ক্রেতা এসে একটা বলে দাম দর করে, দাম করে এটার ভিতরে 3 লাখ 3.5 লাখের ভিতরে হলে আপনি ইনশাল্লাহ বিক্রি? আপনার খুব আদরের গরু এটা না? হ্যাঁ, আদরের। এগুলো সব যেগুলো নিয়ে আসছে সব আমার আদরের গরু। দেখতেছেন না গরমের জন্য এই যে হাঁপাচ্ছে গরুগুলো? আমাদের ক্রেতারা বলছে যে অন্যবারের চেয়ে এবার একটু দাম বেশি। দাম বেশির কারণ হলো আপনার গরু বাছুর এই ছাল গুঁড়ো এগুলো তো অনেক দাম, বুঝছেন? এই জন্য আর গরু বাছুর তো আপনার গোশত যদি 600 টাকা কিলো হয় তাহলে তো এমনিতেই গরুর দাম বাড়ার কথা। অবশ্যই, যুক্তিপূর্ণ কথা। হ্যাঁ, এই এই জন্য এটা বাড়তি হয়েছে। এরপরে আপনাদের আর একটু কষ্ট দেবো, এই যে এই গরুটা, এটাও কি একই সাইজের গরু নাকি? আচ্ছা, আমরা একটু পেছনে থাকি, দেখতে পাচ্ছি না, এটা কি কোনো নাম দিয়েছেন আপনারা? না, নাম কোনো নাম দেন নাই। নাম দেন নাই, কিন্তু সাইজ প্রায় একই। এটার এটার দাম কেমন? এটার এটা ওই রকমই, ওজনটাও কি ওরকম? ওরকমই ওজন, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, আপনার আর এই দুটো গরু নিয়ে একটু কথা বলবো, এরপরে আপনাকে একটু ছেড়ে দেবো, আপনি থাকবেন, আপনার সময় বেশি নিব না, কারণ আপনারা এখন বেচা কেনার মধ্যে আছেন, ব্যস্ততা আছেন। এই গরুটাকে একটু ঘুমাইছে তো উঠানোর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, এমনি দেখেন। এই গরুটার আনুমানিক ওজন এবং দামটা আমাদের 10-12 মণ মতন ওজন হবে, 12 মণই হবে এটা। আচ্ছা, একটু দাম কম আছে না বেশি? এই গরুগুলো সব সেম একই দাম। আচ্ছা, এই 4 চাওয়া? হ্যাঁ, 4 চাওয়া তো 3.5 হলে বিক্রি করে দেবো। দর্শক দেখছেন যে এই পরপর 3টি গরু, ওনাদের 4 চাওয়া হয়তো বা 3.5 হলে বিক্রি করবেন। এরপরে সাদা এবং কালো হালকা মিশ্রণ, এটা কোন জাতের গরু ভাই? সিংটা যে নেপালের মতো? পাবনাই। এটা পাবনাই গরু। ও, আমি ভেবেছি যে নেপালের মতো মনে। হ্যাঁ, একটু সামনে আসেন তো। এই যে পাবনাই, এই নেপাল কি বলে পাবনাই যে গরুটা, এই গরুটার আনুমানিক ওজন কত? এটার ওজন আপনার 12 মণ কাছাকাছি, মানে 2-10 কেজি কম হয়তো হতে পারে এইরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা বলেন লাস্ট কেমন হলে এই গাবতলির গরুর হাটে আপনারা বিক্রি করবেন? এখন গাবতলি হাটে তো আমি প্রত্যেক বছরে আসি। আচ্ছা, যেরকম লাস্টে যায় সেরকম বিক্রি করি, সমস্যা হয় না। আচ্ছা, গত বছরও ইনশাল্লাহ বিক্রি করে গেছি, কোনো লস হয় নাই, এবারটাও ইনশাল্লাহ হতো না। তো এটা কেমন চাচ্ছেন বলেন? এটা ওই এই 3-4টা গরু সেম দাম, একই দাম। পরপর যে 4টি গরু এই সেম দাম এবং ওজনও কাছাকাছি এই জন্য। আচ্ছা ঠিক আছে, ব্যাপারী সাহেব আপনার গরুগুলো দেখালাম। এখন একটা বিষয় যে অনেক ক্রেতারা তো অনেক দূর থেকে আসে, আপনাদের সাথে মোবাইলে যোগাযোগ করে আসতে পারলে ভালো হয়, তো আরেকবার যদি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এখন আমার আমার নাম ইদ্রিস, আমার জেলা কুষ্টিয়া, থানা খোকসা। এখন আমার সাথে যোগাযোগ করতে হলে এবার আমার মোবাইল নাম্বার লাগবে। প্লিজ আপনার সেই মোবাইল নাম্বারটা যদি একটু বলেন। হ্যাঁ, মোবাইল নাম্বার 01945-101940। অসংখ্য ধন্যবাদ ব্যাপারী সাহেব, আপনি আপনার মোবাইল নাম্বার বলেছেন, এখন নিশ্চয় কাস্টমাররা এই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। তো আমরা আসিয়া ভাই জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আপনারা মূলত চেয়েছিলেন যে ছোট, মাঝারি এবং কেউ কেউ বলেছেন একটু বড় সাইজের গরুর দাম জানানোর জন্য, তো আপনাদেরকে এই রাজধানীর গাবতলির পশুর হাটে এই ঈদের আগে
এই গরুগুলোর দাম ওজন জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা যখন এই কুরবানি কিনতে আসবেন এবং আসছেন অনেকেই, আপনার কুরবানির পশু কিনতে এই ভিডিওটি অনেকটা সহায়তা করবে বলে মনে করছি। তো দর্শক, এখনকার জন্য আপাতত এই গাবতলি গরুর হাট থেকে আমি বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।